সুপ্রিয় দর্শক মোরহমতুল্লাহ প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ইসলামিক টিভির স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মডার্ন হার্বাল গ্রুপ সুস্থ থাকুন সুন্দর থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য দর্শক আজ আমরা উপস্থিত হয়েছি আপনাদের পাঠান বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে এবং আপনারা জানেন যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের প্রশ্নের উত্তরগুলো খাদ্য পুষ্টি এবং পথের মাধ্যমে সমাধান দেওয়ার চেষ্টা করে থাকি আজও আমরা ঠিক একই রকমভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের স্টুডিওতে আর যারা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন দর্শক তাহলে আসুন প্রথমে তাদের সাথে পরিচিত হয়ে নিন আমাদের দেশের একজন অত্যন্ত স্বনামধন্য হার্বাল গবেষক ও চিকিৎসক এবং এই উপমহাদেশের এবং আমাদের দেশে যিনি হার্বাল গবেষণাকে চিকিৎসাকে অত্যন্ত জনপ্রিয় করেছেন এমন একজন ব্যক্তি মডার্ন হার্বাল গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার

প্রথমে যার প্রশ্নটি হাতে নিলাম তার নাম হচ্ছে মিঠুন লিখেছেন চট্টগ্রাম থেকে তার বয়স হচ্ছে সাতত্রিশ বছর তিনি লিখেছেন যে আমার রমজান মাস আসলেই ডায়রিয়া জনিত সমস্যা দেখা দেয় সন্ধ্যায় ইফতারিতে প্রতিদিন স্যালেন খাচ্ছি কিন্তু কোনো উপকার হচ্ছে না এই অনুষ্ঠানে একমুট লবঙ্গ ভিজিয়ে সেই পানি খেতে খাওয়ার উপদেশ দেওয়া হয়েছিল এতে আমি মোটামুটি ভালো আছি কিন্তু সম্পূর্ণ সুস্থ হতে পারছি না

এই তিনটা খুব ভালো একটা ভূমিকা রাখে আমার যে দর্শক চিঠিটি পাঠিয়েছেন উনি যদি খাবারের মানে ইফতারের পর পরই এক গ্লাস আনারের রস খান একটু টমেটোর পর্বত খান এবং এক গ্লাস ডাবের পানি খান এবং একটু ফিটকিরির পানি খান এটা যদি একটা মাস সে ফিটকিরির পানি খায় তাহলে তার আমাশা আইবিএস পেটের সমস্যা ডায়রিয়া এই সবগুলো জিনিস

এক কেজি দুধের ভিতরে একশো কোটি ব্যাকটেরি আছে এটা আমাদের শরীরের যে প্রতিরোধ শক্তিটা প্রতিরোধ দুর্গটা প্রতিরোধ স্ট্রাকচারটা এই স্ট্রাকচারটাকে খুব বেশি শক্তিশালী করে যদি আমরা একটু সাথে দধি খেতে পারি এবং আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখা উচিত আমরা রাস্তার থেকে কেনা যখন আপনি ইফতারি খাবেন ওইটার সাথে আপনি অনেক ধরনের ব্যাকটেরিয়া এবং ভাইরাস পাচ্ছেন যেটা থেকে আপনার ডায়রিয়া আরো খারাপ হতে পারে অর্থাৎ এই ক্ষেত্রে সচেতনতা কিন্তু খুব দরকার বাসায় বানানো খাবার

ওষুধ খেতে থাকেন তখন আপনার স্টমেক থেকে সব খারাপ ভালো ব্যাকটেরিয়া গুলা মরে যায় কাজই এটা কাজইটা তখন আপনার ডায়রিয়া হবে কারণ আপনার স্টামেক

বা যেসব খাবার গুলোর মধ্যে অনেক বেশি আছে ফাইবার খাবারটা আমাদের শরীরের হজম শক্তি এবং শরীরের দিয়ে খাবারটা কুকড হয়ে যায় খাবারটাকে সহজ পাচ্য করার জন্য অনেক ধরনের আমাদের বিভিন্ন কালারের খাবারের দরকার হয় সেই কালার গুলো যদি আমরা গাজর খাই একটু শশা খাই একটু খিরা। খাই একটু তরমুজ খাই কালার ভেদে খাবারগুলি যত আমরা চয়েস করব তত কিন্তু আমরা আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতাটা বেশি বৃদ্ধি করতে পারব আজগারি আমাদের অনেক রোগীদের আমরা দেখতে পাই যাতে আপনি যেমন বাইরের খাবারের কথা বললেন অনেকে বিভিন্ন কাজে বা বাধ্য হয়ে হোটেল রেস্টুরেন্টের খাবার বাইরের খাবারগুলো তাদের প্রতিনিয়ত খেতে হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনাদের আপনার পরামর্শটা কি থাকবে যদি আপনার বাইরের খাবার খেতেই হয় তাহলে ফার্স্ট আপনার জেনে নিতে হবে যে আপনি একটা রিস্ক নিচ্ছেন যে বাইরে থেকে আপনার ব্যাকটেরিয়া ভাইরাস আসতেই পারে সেকেন্ডলি আপনি আমরা যেমন মরিচটা বেশি খাই ওটা খেলে যেমন আপনার ব্যাকটেরিয়াগুলোকে কিল করতে সাহায্য করবে এবং ডায়রিয়ার সময় মিল্ক জাতীয় খাবার অ্যাভয়েড করা সবচেয়ে ইম্পর্টেন্ট মিল্ক ঘি মিল্কের বাই প্রোডাক্ট দই ছাড়া মিল্কের গুলো আছে এইগুলো আর বাইরের খাবারটা যদি তাকে নিরাপদ করতে হবে যেরকম এই চাটা যদি বাইরে হয় তাহলে চার কাপটাকে ভালোভাবে পানিটাকে ফিটকির দিবা বা ফুটন্ত করে পানির সবগুলো ব্যাকটেরিয়া পোটোজা এগুলি মেরে ফেলতে হবে ওই ধরনের যদি বাহিরে যারা খাবারগুলো বিক্রি করে তারা যদি সব কিছু প্লেটকে পুটন্ত গরম পানিতে ধোয় ফিটকির পানি দেওয়া ধোয় তার হাড়ি পাতল পাতিল চামচ

এত বেশি সোডিয়ামের দরকার হয় না ডায়রিয়া যখন হয় তখন আপনার শরীরে পটাশিয়াম সোডিয়াম আর ইলেকট্রোলাইট এই তিনটা জিনিস লুজ হয় সেগুলো আপনি বিভিন্ন ফ্রুট থেকেও পাবেন যেমন কলার থেকে পাচ্ছেন আপেল থেকে পাচ্ছেন সো আপনার ভাতের মাঠ থেকে পাওয়া যাচ্ছে সো আপনার পানিতে এত বেশি লবণ দিয়ে হয়তো খাওয়া বেশি যদি কারো খুব বেশি ডিহাইড্রেশন বা পানি স্বল্পতা হয় যার খুব বেশি এক্সপোজার থাকে রোদের মধ্যে কাজ করার সে হয়তো কম বেশি একটু এইরকম স্যালান খেতে পারে আর কি স্যালান খেতে পারে কিন্তু ফ্রেশ জুস খেলে আরো বেটার ন্যাচারাল জুস নিজেরা তৈরি করে না টমেটো জুস পালং শাকের জুস আপনার ইয়ের আপেলের জুস আমের জুস নিজেরা যদি তৈরি করে না তাহলে কিন্তু খুব সেফ সাইড থেকে নিজেদের বাসায় প্লান্টিং মেশিনে হাত দিয়ে শুধু দরকার তৈরি করে নিলে নিলে ভালো গরম পানি দিয়ে এই জিনিসগুলো করলে ভাই মিথুন আলোচনা থেকে একটা জিনিস বেরিয়ে আসলো যে পেটের যে কোনো গন্ডগোল হজমের যে কোনো গন্ডগোল বা পরিপাকতন্ত্রের যে কোনো সমস্যা মেটানোর জন্য কিন্তু আপনার স্বাস্থ্য সচেতনতাটা দরকার আপনি কি খাচ্ছেন কখন খাচ্ছেন কিভাবে খাচ্ছেন কিভাবে রান্না করা হচ্ছে কিভাবে পরিবেশন করা হচ্ছে এই সমস্ত কিছুর উপরই কিন্তু নির্ভর করে আপনি আসলে কতখানি সুস্থ থাকতে পারবেন শুধু ওষুধ খেয়েই যে সবসময় সুস্থ থাকা যায় তা কিন্তু না আমাদের দুজনের আলোচক কিন্তু আপনাদের খাদ্য ব্যবস্থাপনার কথাটি অত্যন্ত বিস্তারিতভাবে বললেন আশা করি যে আপনার উপকারে আসবে এবং পরবর্তীতে এই জিনিসগুলো মেনে চলে আপনি কেমন আছেন তা অবশ্যই আমাদেরকে জানাবেন আপনার প্রশ্নের জন্য অনেক অনেক ধন্যবাদ আরেকটা ছোট জিনিস আমরা বলতে ভুলে গিয়েছি এটা খুবই সিম্পল কিন্তু আমরা এটা করতে ভুলে যাই আমাদের সব সময় কন্টিনিউয়াস হাত ধোয়া উচিত কারণ আমরা ব্যাকটেরিয়াটা আমাদের মুখের ভিতরে যাচ্ছে আমাদের হাত থেকে এবং হাতটা অবশ্যই সাবান সাবান দিয়ে কেটে ছোট করে প্লাগ নখগুলো একদম ক্লিন করে রাখা এই জিনিসগুলো কিন্তু আমাদের এই কাজের দায়িত্বের ভিতরে পড়ে বিশেষ করে যখন খাবার তো হাত দিয়ে তৈরি করা হয় এখান থেকে ব্যাকটেরিয়াগুলো ছড়ায় এজন্য হাত ধোয়াটা বারবার পরিচ্ছন্নতাটা 100% দরকার আছে এবং অনেক সময় দেখা যায় যে ফ্লু যেটা হয় সর্দি হচ্ছে কাশি হচ্ছে এগুলো কিন্তু আপনার একজন থেকে আরেকজন সরা তো হাট হ্যান্ড ওয়াশ বা হাত ধোয়া একটা অপরিহার্য একটি প্রক্রিয়া বা একটি হেলদি লাইফস্টাইলের জন্য অত্যন্ত দরকার আশা এই জিনিসটা আমাদের সকলের খেয়াল থাকবে আমরা পরবর্তী প্রশ্ন যাচ্ছি প্রশ্নটি লিখেছেন সুদূর সৌদি আরব থেকে সাবদাম হোসেন তার বয়স চল্লিশ বছর তিনি লিখেছেন যে আমার সালাম লিবেন ওয়ালাইকুম আমি রোজা রাখি সকাল থেকেই আমার গলা শুকিয়ে যায় এবং মুখে প্রচন্ড লবণাক্ত পানি আসে এতে রোজা রাখতে খুব কষ্ট হয় এ ব্যাপারে আপনার পরামর্শ কামনা করছে একটা আলোক জি আপনি রোজা রাখার জন্য কোনো কষ্টই আপনার হবে না আপনি শেষ রাতে পানির পরিমাণটা অনেক বেশি খাবেন একটু ন্যাচারাল শরবতটা আপনাকে খেতে হবে কিছু খুরমা খেজুর খাবেন একটু কলা একটি কলা আপনাকে শেষ সাথে খাওয়ার কিন্তু দরকার আছে গলাটা অনেকক্ষণ পর্যন্ত শরীরের পানি ধরে ধরে রাখতে মানে একটা ক্ষমতা আছে তরমুজের ক্ষমতা আছে ডাবের এই ক্ষমতাটা আছে ভাতের ক্ষমতা আছে আপনি যদি এই ধরনের কোনো বারবারই আপনার গলা শুকিয়ে যেতে থাকে মানে সকালে দশটার দিকে তার গলাটা শুকায় এরপরে কিন্তু আবার শুকাবে না এই যে গলাটা দশটা সকাল থেকে দশটার ভিতরে আপনার গলাটা শুকাচ্ছে এই জন্য আপনি তরমুজ ডাব

অ্যাসিডিটির সমস্যা আছে পেটের জ্বালা পোড়া করা তবে অ্যাসিডিটিরা এইভাবে সাধারণত যদি কেউ ফল খায় আনকুপ খাবার বেশি খায় আধা কাঁচা আধা পাকা খাবার খায় তাহলে কিন্তু হয় না আমরা বেশি কুট খাবার খাই আমরা বাসি তেলের খাবার খাই গতকালকে যে তেলটা দিয়ে আমরা বিভিন্ন জিনিস ভাজা ভুনা করেছি সেই তেলটাই কিছু অবশিষ্ট ছিল পরের দিন সাথে সাথে আজকের তেলের ভিতরে যদি এসিড বেলু ফোর থাকে পরের দিনের তেলের ভিতরে এসিড বেলো এইট থেকে টুয়াল পয়সা গেল তার অর্থই এটা এক ধরনের প্রয়োজন এটা এসিডিটি হবে বুক জ্বালা পোড়া হবে গ্যাস্ট্রিক আলসার হবে স্টোমাকটা আপসেট হবে এবং ফুড পয়জনিং হওয়ার অনেক বেশি ঝুঁকি আমরা বহন করতে থাকি আমাদের কিন্তু সারা বছর ধরেই শুধুমাত্র রোজার সময় না সারা বছর ধরে একটা হেলদি লাইফস্টাইল বা একটা স্বাস্থ্যসম্মত জীবনের দিকে খাবার দাবারের দিকে জীবন আচরণের দিকে লক্ষ্য রাখতে হবে সারা বছর এগারো মাস এক ধরনের লাইফ স্টাইল করে এই এক মাসে যদি আমরা রোজা রাখতে চাই এটা কিন্তু আমাদের শরীর এবং মনের উপর চাপ ফেলে হতে পারে সেটার জন্য একটা প্রস্তুতিও আমাদের বেশি দরকার হবে যেরকম আমরা অন্তত রমজান আসা দশ দিন আগে থেকেই কিন্তু আমরা খাদ্যাভ্যাসের ভিতরে একটু ভেজিটেবল নিয়ে আসতে হবে এই যে আমরা বড়াটা তৈরি করি বড়াটা কোনো মতেই শুধু ডাইল দিয়ে বড়াটা তৈরি করে এটা সাথে কিছু ভেজিটেবল কিছু পেঁপে কিছু শসা কিছু বাঁধাকপি ফুলকপি পুদিনা পাতা ধানকুনি পাতা ধনে পাতা স্যালারি পাতা যে কোনো ধরনের পাতা যদি থাকে তাহলে এটা এটার তখন নাম হয়ে যাবে পাকুড়া এটাই আপনার ক্ষতির সাইডটা একটু কম হবে আর তেলটাকে কিছু ব্যাপার দিয়ে ভালো করে চিপে তেলটা সরাই ফেলতে হবে কোনো যে তেলটা আমাদের স্টক মার্কেটের জন্য এটা খুবই খারাপ জিনিস আমরা ১৬ কোটি মানুষ একশো কোটি মানুষের টুলকা এই টুলকা আমাদের হজম হয় না বলে আমাদের মোটামুটি দেখা যায় 60% মানুষেরই হজম শক্তি সমস্যার সৃষ্টি হচ্ছে আমাদের আইবিএস হচ্ছে আমাদের ডায়রিয়া হচ্ছে আমাদের ই বুক পয়জনিং হচ্ছে আমাদের বমি বমি ভাব হচ্ছে কোষ্ঠকাঠিন্য ও দেখা দিচ্ছে অনেক রকম সমস্যা সৃষ্টি হচ্ছে আমাদের উনি ম্যাগনেসিয়াম জাতীয় ফ্রুটস যদি বেশি খায় তাহলে ওনার স্টমাকটা আরো ঠান্ডা হবে এই খাবারগুলো কোথা থেকে পাওয়া ম্যাগনেসিয়াম জাতীয় খাবারগুলো বেশি আছে যেরকম ব্রুকলির ভিতরে আছে বাঁধাকপির ভিতরে আছে একদম গ্রিনিশ খাবারগুলির মধ্যে যেমন পালং শাকের ভিতরে আছে ডাটার ডগার ভিতরে আছে ম্যাক্সিমাম ডগার ভিতরে যেরকম ম্যাগনেসিয়াম অনেক বেশি পাওয়া যায় বেবি কর্ন আমাদের দেশে অনেক সস্তা পৃথিবীর মধ্যে সবচেয়ে সস্তা বেবি কর্ন মানে ছোটো ভুট্টা এটা আমাদের দেশে খুব সহজে বিক্রি হয় গাজর আমাদের দেশে সহজে বিক্রি হয় এখানে ম্যাগনেশিয়াম পাওয়া যায় কিন্তু আমরা কিন্তু সেই জিনিসগুলিকে ভালোভাবে রমজান মাসে খাই না কিন্তু রমজান মাসেই গাজর বেবিকর্ন এগুলি বেশি দরকার আমরা দেখি যে যে খাবারগুলো মুখরোচক বা যে খাবারগুলো আমরা খেতে অভ্যস্ত সেই খাবারগুলো আমরা বারবার ঘুরে ফিরে খাই কিন্তু সব ধরনের খাবার ঘুরে ফিরে খাওয়ার মধ্যেই যে ভালো থাকা যায় আমাদের অনেকগুলি ভিটামিন আমাদের ছাব্বিশটা ভিটামিন প্রতিদিন দরকার ছাব্বিশটা মিনারেল দরকার এই জিনিসগুলো আমাদের সংগ্রহ করার জন্য এক ধরনের খাবার আমাদের কোনোদিনও শুভ না আমাদের অনেক খাবার খেতে হবে এবং কোনো খাবারই কোনো মাংস কোনো হালিম কোনো মাছ আমরা কোনো তরকারি সারা খাবার খেতে পারব না এটা আমাদেরকে একশো পার্সেন্ট মাইন্ডসেট করে ফেলতে হবে যে আমরা যেকোনো খাবার খাবো তার মধ্যে যেন কিছু ভেজিটেবল কিছু সালাদ কিছু শাক সবজি এটাকে যে ডেকোরেশন করার জন্য যে আমরা যে সালাদ মাছ যে কোনো একটা গাছ ব্যবহার করি ওইটাও কিন্তু আমাদের খেয়ে ফেলতে হবে কারণ ওইটা যে আমাদের ভিতরের যে এসিডিটিগুলি হবে এসিডের ফ্লোটাকে সে খেয়ে ফেলতে পারবে যদি আমরা কিছু কাঁচা সালাদ খেয়ে নিতে পারি

প্রায় তিরিশ লক্ষ মানুষ আছে মধ্যপ্রাচ্যে প্রায় একশো কোটি মানুষ বসবাস করে তারা কিন্তু একটা জিনিস খাইছে কচি শশা খুব সস্তায় সহজে হাতের কাছে বাড়ির পাশে পাক ঘরে রাস্তার পাশে সব বাজারে কচি একটা শশা পাওয়া যায় এতটুকানি যারা কি বেবি কিউ কাম্বার বলে বা বেবি স্কয়ার বলে এটা রোজাদাদের জন্য সেহীদ এবং ইফতারিতে আধা কেজি আধা কেজি এক কেজি খেলে তার কি হওয়ার সম্ভাবনা মানে টোয়েন্টি পার্সেন্ট কমে যাবে খুব খুব সহজে অনেক যন্ত্রণা সব জিনিসগুলিকে আমাদের সম্পূর্ণভাবে আলসার করে করার জন্য সহযোগিতা করে মানে একদম আলসার করে ফেলে ইনসাইডটাকে

সমস্যা না হলে একটু কিছু একটা শারীরিক বিপত্তি বলতে পারি আর কি আশা করি যে একটা সঠিক জীবন আচরণ সঠিক স্বাস্থ্যবিধি খাদ্যবিধি মেনে চলে আপনি কিন্তু এই আপনার যে সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন এবং অবশ্যই আমাদের সইয়া মোতাবেক বজায় রাখার চেষ্টা করবেন আশা করি যে এই সমস্যা থেকে আপনি অচিরে অচিরেই মুক্তি পাবেন ডাক্তার আলমগীর মতি মিস আজগির মৌমিতা আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং দর্শকদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ আপনাকেও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ থ্যাংক ইউ দর্শক এরই সঙ্গে শেষ হলো আজকে আমাদের অনুষ্ঠান অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদেরকে শুভেচ্ছা শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিন ঠিক একই সময় অর্থাৎ বাংলাদেশ সময় রাত বারোটার সময় ইসলামিক টিভিতে মডার্ন হার্বার গ্রুপ আর সুস্থ থাকুন সুন্দর থাকুন অনুষ্ঠানটি পরবর্তী পর্ব দেখার জন্য আপনাদের সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি এবং এর সঙ্গে মনে করে দিচ্ছি যে আপনাদের কোনো সমস্যা বা প্রশ্ন থাকলে আমাদের কাছে লিখবেন লিখার ঠিকানা হচ্ছে মডার্ন হারবার গ্রুপ দুই নম্বর শহীদ তাজউদ্দিন রোড মগবাজার চোর রাস্তা ঢাকা এক দুই এক সাত আপনারা মোবাইলও করতে পারেন আপনাদের সংক্ষিপ্তভাবে কোনো কিছু জানার জন্য মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান থ্রি এইট সিক্স সিক্স ওয়ান সেভেন কিংবা জিরো ওয়ান সেভেন টু নাইন জিরো নাইন দর্শক তাহলে আজ এই পর্যন্তই আগামীকাল আবার দেখা হবে তার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ফি আমাদের